আমাদের কোনো দাবি নাই, আমাদের আর কিসের দাবি? কাজ করলে খাই না, কাম করলে খাওন নাই, এই আমাদের আর কি কোনো দাবি দাবি নাই। একটা সময় ট্রেন আসার সঙ্গে সঙ্গে তাড়াহুড়ো শুরু হতো মানুষগুলোর। ব্যস্ত মানুষের ভিড় ঠেলে ট্রেনের দরজার পাশে অসহায় দাঁড়িয়ে যাত্রী নামার অপেক্ষা। ট্রেন থেকে নামতে যাত্রীদের ব্যাগ বস্তা মাথায় তুলে নিত তারা, ঠিক যেন চেনা কোনো অতিথি এসেছে বাড়িতে। অতিথিদের আনা জিনিসপত্র মাথায় নিয়ে এগিয়ে দিত স্টেশনের গেট পর্যন্ত। যাত্রীরাও ক্ষণিকের আতিথিয়তায় খুশি হয়ে বকশিশ দিত তাদের, যা বকশিশ পেত তা দিয়েই কোনোরকম চলে যেত দিন। তবে সময়ের পরিক্রমায় এমন আতিথিয়তা আর পোষায় না ক্ষণিকের অতিথিদের। আধুনিকতার চাকায় ভর করেই স্টেশনে গেটে পৌঁছায় তাদের ব্যাগ বস্তা। পকেট থেকে বকশিশ খসানোর ভয়ে নিজের ব্যাগ বস্তা নিজে টানতে সক্ষম অনেকেই। প্রতিদিন হাজারো অতিথি কমলাপুর রেল স্টেশনে আসে যায়, তবে কুলিদের অতিথি আপ্যায়নে সেই ব্যস্ততা থমকে থাকে ট্রেনের দরজায়। কাজ নাই, বর্তমান কাজ নেই, মনে করেন আমরা সারাদিন বইয়ে থাকি, দুই একটা কাজ খাইলে হলে ওই যে 300-350 পাই, এর মধ্যে খাওয়া দাওয়া আছে, কেমনে সংসারটা চলে। যা কাম করি এখন কষ্ট হলেও তো কারোর কাছে বলতে পারিনি কি এখানে যে বাবা মা আছে, যে তাও তো নাই, যে বাবা মায়ের কাছে বললে একটা কিছু একটা করে দিবে তাও যেন বলতে। এখন ঢাকা শহরে থেকে যদি আমি দেশে ফোন করি বলি যে আমি কষ্টে আছি, আমার কিছু টাকা দাও, নিজ নিজের কাছে লজ্জা লাগে, বাবা মা এখন বলতে পারে। কষ্ট কষ্ট হলেও মনে করেন যে এটা চাপিয়ে রাখি দিই, এটা পরিবার নিই, কিন্তু সবকিছু থমকে গেল জীবন তার থমকে থাকে না তাদের। পরিশ্রমের উপাধি কুলি তকমা পেয়ে বৃত্তশালীতে ধিক্কার আর মুখ ফিরিয়ে নেওয়া প্রতিনিয়ত সমাজ থেকে বিতাড়িত করছে মানুষগুলোকে। আধুনিকতার ছোঁয়ায় আয়ের পথ সংকুচিত হচ্ছে তাদের। এখন চলন্ত ব্যাগ লাগে যার ট্রলির চাকায় ঘুরছে লেবার শ্রমিকদের ভাগ্য। এতে জীবিকা টানা দায় হয়ে পড়েছে কমলাপুর রেল স্টেশনের প্রায় 250 শ্রমিকের। ভাগ্য বদলের চেষ্টায় ঘাম ঝরিয়েও এসব শ্রমিকের দৈন্যদশার মুক্তি মেলেনি হাজার বছরেও, হয়নি জীবন মানের উন্নয়ন। সকাল 4টার সময় আসি, আবার কিছুক্ষণ মানে 8-9টা মতো গাড়ি পাস করি, করার পরে আবার কিছুক্ষণ এসে নেই, আবার মনে করি দুপুর টাইমে গাড়ি পাস করি, আবার রাত্রে গাড়ি পাস করি। তাতে অল্প আয়ের মধ্যে মনে করেন চলাফেরা আমাদের খুব কষ্ট হয়, তারপরে কী করা যাবো, চলি আর কি, খুব কষ্ট হয় আমাদের। আর যাত্রীরাও ভাড়া বেশি দিতে চায় না, মানে করেন খুব ইয়া করে। লেবার শ্রমিকের সাথে জড়িতরা বলছেন আধুনিক ব্যাগ ব্যাগেজের ব্যবহারের কাজের সুযোগ হারাচ্ছে তারা। অর্থনৈতিক চাপে পড়েও কুলিদের এড়িয়ে যাচ্ছেন অনেকে, তাই অর্থনৈতিক সংকটও বড় ভূমিকা রাখছে নিম্ন আয়ের এই মানুষগুলোর কাজের পরিধি কমাতে। প্রাতিষ্ঠানিক শ্রমিকদের নিয়ে নানা আলোচনা হলেও অপ্রাতিষ্ঠানিক এই শ্রমিকদের নিয়ে মাথা ব্যথা নেই কারো। শ্রমিকের ন্যায্য অধিকারটাও জোটে না এসব মানুষের ভাগ্যে। দৈন্যদশা থেকে মুক্তির স্বপ্নে দারিদ্রতা জালে আটকে যাচ্ছে তারা দিনের পর দিন। সরকারেরও নজর নেই তাদের দিকে, সমাজও তাদের বিতাড়িত করছে ইচ্ছা বা অনিচ্ছায়। এতে নিচু কাজের উপাধি নিয়ে ভাগ্য বদলের বৃথা চেষ্টা কাল হচ্ছে তাদের। আগুন মনে চাকালা ব্যাগ হয়েছে, হাত ধরে টেনে নিয়ে যায়, আগে তো আর এইসব ব্যাগ ছিল না, ওই সময় কামাই হয়েছে, কিন্তু এখন তো আর কামাই হয় না। কামাই হয় না কি কারণে, এই কারণে যে চাকালা ব্যাগ হয়েছে, এই কারণে কামানে দিন মনে করেন যে খাওয়া দাওয়া 300-350 এরকম থাকে, কি কেমনি আঙ্গের সংসারটা চলে। এখানে সবাই আছে কিন্তু মাইকে বলার মতো কেউই নাই, ডরা, আমি তো ডরাই না, আমি আল্লাহ আমার খাওয়াইলে খাই, আল্লাহর উদ্দেশ্যে থাকি। আমাদের কোনো দাবি নাই, আমাদের আর কিসের দাবি? কাজ করলে খাই না, কাম করলে খাওন নাই, এই আমাদের আর কি কোনো দাবি দাবি নাই। তথ্য বলছে দেশে প্রাতিষ্ঠানিক শ্রমিকের পাশাপাশি অপ্রাতিষ্ঠানিক শ্রমিক শতকরা প্রায় 70%, তবে তাদের সুরক্ষায় নেই কোনো পদক্ষেপ। সামাজিক নিরাপত্তা বেষ্টনের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা, তাই অপ্রাতিষ্ঠানিক শ্রমিক কুলি হকার সহ অন্যান্য শ্রমিকদের অধিকার নিয়ে কথা বলা জরুরি বলছেন শ্রমিকের অধিকার নিয়ে কাজ করা ব্যক্তিরা।
প্রাতিষ্ঠানিক যে শ্রম খাত ছিল সেই খাত কিন্তু এখন 30% নেমে আসছে। অপ্রাতিষ্ঠানিক খাত যেটা সেটাই কিন্তু এখন 70%। ঢাকার দরিদ্র মানুষ, ফুটপাতের শ্রমিক, এদের কিন্তু আসলে অগ্রাধিকার দেওয়া উচিত। এদের দাবিগুলো এখানে প্রায় ধরুন যে 70% শ্রমিক, 7 কোটির মধ্যে 5 কোটি 4.5 কোটি শ্রমিকই হচ্ছে অপ্রাতিষ্ঠানিক খাতে আছে। অতএব এই বিষয়টা আমাদের সামনে নিয়ে আসা উচিত। তাদের শ্রম ঘন্টা, তাদের মজুরি, তাদের দাবি, এটা আমাদের সরকারের দৃষ্টি নেওয়া উচিত। রাজু আহমেদ, বার্তা 24।